हरे कृष्ण अपनारा भालो आछेन आमी खूब आनंदित जे उत्थान एकादशी बा प्रबोधिनी एकादशी ते बहु मानुष भक्ति पथे जुक्त हयेछिलेन जारा कखनो भक्ति करे ना एरकम अनेक व्यक्ति एई उत्थान एकादशी थेके भक्ति पथ शुरू करेछिलेन তাদেরও আমি দুই একটি কাহিনী বলবো, তারপরে আপনাদেরকে বলবো এই উত্থান একাদশীর মাহাত্ম্য, তারপর কিভাবে কার্তিক মাস সমাপ্ত করবেন এবং ভীষ্ম পঞ্চক ব্রত সম্বন্ধেও একটু বলার চেষ্টা করব। তাই আপনারা মন দিয়ে শুনুন, খুব আনন্দ পাবেন। এই উত্থান একাদশীতে বহু মানুষ এই একাদশীটি পালন করেন এবং তার বাড়ির সকলকে দিয়ে এই একাদশী পালন করানোর চেষ্টা করেন। বছরে কয়েকটি একাদশী অনেক মানুষ পালন করেন, আর কিছু মানুষ আছে দু একটি পালন করেন, আর কিছু মানুষ আছেন সব একাদশীগুলোই শ্রদ্ধার সঙ্গে পালন করেন। তা আমাকে কয়েকজন যুবক তারা মায়াপুরে বেড়াতে এসে আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আমার মা একাদশী করেন কিন্তু আমি করি না, তাই আমরা এই মায়াপুরে এসে খুব ভালো লাগলো, তাই ভক্তিপথ শুরু করবো বলে ইচ্ছা করেছি। আমি বললাম খুব সুন্দর এটা আপনাদের চিন্তা ভাবনা, কারণ এই নিঃশ্বাসকে কখনো বিশ্বাস করবেন না কখন চলে যায়। অনেকে মনে করেন যে বয়সকালে করব, এই প্রহ্লাদ মহারাজ বলছেন কৌমার আচরেত প্রাজ্ঞ, যারা জ্ঞানী ব্যক্তি তারা কুমার বয়স থেকেই ভক্তি করে। আমি বললাম প্রথমেই আমার প্রশ্ন আপনাদের কাছে যে কেন আপনারা ভক্তি করবেন, যদি কেউ প্রশ্ন করে আপনার বন্ধু বান্ধবরা, যখন ওনারা বলছেন আমাদের ভালো লাগে বলে করব। হ্যাঁ, আমি বললাম না, আপনারা তাকে উত্তর দেবেন যে আপনি খান কেন বলুন। তখন ও স্বাভাবিকভাবে বলবে যে খাই কারণ এই শরীরটাকে রক্ষা করার জন্যে, পেট ভরে পেট ভরার জন্যে, শরীরকে ভালো রাখার জন্যে এরম বলবে। তখন আপনারা নিজেরা বলবেন যে না, শরীরকে সুস্থ সবল রাখার জন্যে আমরা খাই, বুঝেছেন? তাই আমাদের মন এবং শরীরকে সুস্থ রাখার জন্যে আমরা ভক্তিপথ শুরু করব। যেমন আমরা যদি কিছু খাই তখন আমাদের প্রথমেই কি হয়, আমাদের ক্ষুধাটা নিবৃত্তি হয়, তারপরে কি হয়, খাওয়ার পরে আমি একটু শক্তি পাই, তাই না, মানে পুষ্টি হয়, তারপরে কি হয়, সন্তুষ্ট হয়। তাহলে ক্ষুধা নিবৃত্তি হয়, পুষ্টি হয় এবং সন্তুষ্টি লাভ করি। সেরকম ভাবে ভগবত ভক্তি করতে গেলে আমাদেরও, হ্যাঁ, শিল রূপ গোস্বামী পাদ খুব সুন্দরভাবে এই ভক্তির রসামৃত সিন্ধু, এই যে গ্রন্থটি দেখছেন, এই গ্রন্থে তিনি উল্লেখ করেছেন ভক্তি করলেও আমাদের ছটি জিনিস লাভ হবে। হ্যাঁ, করার সঙ্গে সঙ্গে আমরা পাব না, কারণ আপনি পুলিশের চাকরি নিয়েছেন, পুলিশে জয়েন্ট করলেই তো আপনি এই চক্রবর্তী পাবেন না, না স্টার পাবেন, দেরি হবে, সময় লাগবে, ঠিক না? সেরকমভাবে শিল রূপ গোস্বামী পাদ বলছেন ছটি জিনিস লাভ হবে। প্রথমেই হবে ক্লেশ, আপনার দুঃখটা চলে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে কি, শুভদান, আপনার সবকিছু দেখবেন মঙ্গলময় হয়ে উঠবে, এমনকি বাড়ির লোকেরা পর্যন্ত খুব ভালোবাসবে,
বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা বলবেন, ও তুমি ভক্তি করছো, খুব ভালো। কারণ এই ভক্তি করতে গেলে আপনাকে চারটে পাপ কাজ করতে পারবেন না, তাই না? যে কোনো নেশা, আমিষ, আহার, জুয়া, তাসা, পাশা খেলা, হ্যাঁ, এবং অবৈধ কাজকর্ম, এগুলো বন্ধ করবেন। তার স্বাভাবিক কারণে সকলে ভালোবাসে, প্রথমে ভালোবাসবে না, কিন্তু পরে ওরা খুব আনন্দ পায়, বাবা মা আত্মীয় স্বজনটা খুব আনন্দ পায়। তাহলে আর তিন নম্বর হচ্ছে সান্দ্রানন্দ বিশেষান্ন, আপনার আত্মা দিব্য আনন্দ লাভ করবে। আর এটা সুদুর্লভ, এটা সবাই এই ভক্তি করতে পারে না। হ্যাঁ, সবার মধ্যে ভক্তি করার প্রবণতা আছে, কিন্তু কৃষ্ণ ভক্তি করার প্রবণতাটা সবার মধ্যে আসে না, ওই জন্য এটাকে বলছে সুদুর্লভ। এবং তারপরে বলছে মোক্ষ লঘুরাকৃত, মানে মোক্ষ মানে মুক্তিকে পর্যন্ত তুচ্ছ করে দেয় এই ভক্তি, এত গুরুত্বপূর্ণ। এবং শ্রীকৃষ্ণ আকর্ষণীয় ছনাম, ভক্তির মাধ্যমে কেবল শ্রীকৃষ্ণকে আকর্ষণ করা যায়। এই ছটি জিনিস আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। হ্যাঁ, সেই জন্য আমাদের ভক্তি করলে ভালো। এখন আপনাদের মধ্যে কেউ প্রশ্ন করতে পারেন যে প্রভু, আমরা সহজ ভাবে একটু ভক্তি করতে চাই, কঠিন ভাবে নয়, প্রথম অবস্থা তো, তাই সহজে যাতে আমাদের ভক্তি হয় সেরকম বলুন। হ্যাঁ, তা ওনাদের এই যে প্রশ্ন, যদিও ওনারা মন থেকে করছেন না, কিন্তু আমি ওনাদেরকে বলেছিলাম যে সাধারণ মানুষ সাধারণভাবে ভক্তি করতে চায়। আমি বললাম দেখুন, ওই জন্যে ভগবান কৃষ্ণ ভগবদ গীতাতে একই শ্লোক দুটো বলেছে, নবম অধ্যায়ের 34 নম্বর শ্লোকে আর অষ্টাদশ অধ্যায়ের 65 নম্বর শ্লোকে ভগবান বলেছেন প্রথমে অর্জুনকে, তুমি আমার মনটা দাও তোমার। অর্জুন বললেন, ও মন দেওয়াটা খুবই কষ্ট। বলে তার থেকে আর একটু সহজ করে বলো। বলে তাহলে তুমি আমার ভক্ত হও। অর্জুন বলছেন, প্রভু এটাও শক্ত, ভক্ত হতে গেলে অনেক কিছু নিয়ম কারণ পালন করতে হবে, হ্যাঁ, সব কিছু ত্যাগ করে ভক্তি করাটা খুব কঠিন। বা বলে তাহলে এক কাজ করো, আমাকে তো পূজা করো, হ্যাঁ, একটা ধূপ দীপ দিয়ে। বলে হ্যাঁ, এটাও হতে পারে প্রভু, এটা সহজ আছে, এর থেকে সহজ আরো কিছু আছে। বললে হ্যাঁ, আমাকে প্রণাম করো, সারাদিন অন্তত একবার করো। হ্যাঁ, বুঝেছেন, তাহলে ভগবান কৃষ্ণ পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে। হ্যাঁ, বুঝেছেন, যে আস্তে আস্তে তুমি করো। আর মহাপ্রভু তিনি চারটে বলেনি, তিনি তিনটি বলছেন, বলো কৃষ্ণ, তারপরে বলছে ভজ কৃষ্ণ, তারপর যে করো কৃষ্ণ শিক্ষা। হ্যাঁ, এই উত্থান একাদশী, যেমন ভগবান 4 মাস শুয়েছিলেন, শয়নে ছিলেন, হ্যাঁ, 2 মাসের পরে ভগবান পার্শ ফিরলেন, পার্শ্ব একাদশী আছে, আর এই 4 মাসে ভগবান, হ্যাঁ, উঠবেন 4 নভেম্বর। হ্যাঁ, তিনি শয়ন একাদশী থেকে উত্থান একাদশী উঠবেন। তা আমরাও এই ভক্তিপথে শুরু করতে পারি, উঠতে পারি। আমরা এতদিন ঘুমিয়েছিলাম, ভক্তিপথ শুরু করিনি, তাই উত্থান একাদশীতে ভগবান জানাচ্ছেন, আমি যেমন শুয়েছিলাম তোমরাও সেরকমভাবে ভগবত ভক্তি থেকে বঞ্চিত হয়েছিল, শুয়েছিলে, তাই আমি যেমন এখন ঘুম থেকে জেগে উঠছি, তোমাদেরও ভক্তিপথ যেন জেগে উঠুক, সেরকম ভগবান কৃষ্ণ খুব সুন্দর নিয়ম দিয়েছেন। হ্যাঁ, এই একাদশী, উত্থান একাদশী থেকে ভীষ্ম পঞ্চক শুরু, ভীষ্ম পঞ্চক ব্রত 5 দিন, এই 5 দিন যারা নিষ্ঠা সহকারে করবে, হ্যাঁ, তাদের সমস্ত পাপরাশি নষ্ট হয়ে যাবে, শুধু না ঐশ্বর্য প্রদান করবেন। ভগবান বলছেন মানে তাকে অবশেষে আমার ধামে পর্যন্ত ফিরিয়ে নিয়ে যাব, এর থেকে আর কত সুখ ভগবান সুযোগ দেবে। কিন্তু এখন বলবেন, প্রভু সহজ ভাবে কিভাবে আমি এই
ভীষ্ম পঞ্চক পাঁচটা দিন করতে পারবো পূর্ণিমা পর্যন্ত, রাস পূর্ণিমা। এবারে পড়েছে তারিখটা 4 নভেম্বর থেকে অষ্টম, হ্যাঁ মানে নভেম্বরের 8 তারিখ পূর্ণিমা আছে। হ্যাঁ শুরু হচ্ছে 17ই কার্তিক থেকে 20ই কার্তিক। হ্যাঁ এই 5টা দিনকে বলা হয় ভীষ্ম পঞ্চক ব্রত। ভীষ্মদেব এই ব্রত করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে। হ্যাঁ সেই জন্য ভগবান কৃষ্ণ খুব প্রীত হন এবং ভীষ্মদেব এই ভীষ্ম এই ব্রত করেছিলেন বলে তাই এর নাম ভীষ্ম পঞ্চক ব্রত। আগে এর নাম ছিল অ্যাকচুয়ালি বিষ্ণু পঞ্চক। পিতৃ মহারাজ নারদমুনিকে বলছেন যে যখন ভগবান কৃষ্ণ এই ব্রত ভীষ্মদেবকে করার জন্য বললেন তখন এর নাম হলো ভীষ্ম পঞ্চক ব্রত। তাই ভীষ্ম পঞ্চক ব্রত করার অনেক কিছু নিয়ম আছে, কিন্তু সাধারণ নিয়ম হচ্ছে কি এই চতুর্মাস শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক যারা 4 মাস ভালো করে পালন করতে পারেনি, যেমন আপনারা জানেন না সে পালন করেননি, তাই উত্তান একাদশী থেকে এক কাজ করুন। এই উত্তান একাদশীতে একাদশী প্রসাদ গ্রহণ করবেন, ঠিক আছে, আর দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী পূর্ণিমাতে সম্পূর্ণ নিরামিষ খান, ঠিক আছে, সম্পূর্ণ নিরামিষ। কিন্তু প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠবেন, এখন ওটা কোনো ব্যাপার নয় তাই না, উঠে বাথরুমেতেই গঙ্গা 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 বলে স্নান করবেন। যখন জল ঢালবেন তখন 3 বার গঙ্গা গঙ্গা বলে উচ্চারণ করবেন, তাহলে গঙ্গা স্নান হয়ে গেল, ঠিক আছে। এবং উঠে পরিষ্কার ধোয়া বস্ত্র পরবেন, পরে ভগবানকে একটা প্রদীপ দেখাবেন ঘি দেওয়া প্রদীপ। এই মাসে হ্যাঁ সুত গোস্বামী নৈমিষারণ্য ঋষিদের সৌনকাদি ঋষিদেরকে বলছেন পদ্মপুরাণের উত্তরখণ্ডে ব্রহ্মখণ্ডে হ্যাঁ স্বর্গখণ্ডে সব উল্লেখ আছে যে যদি কেউ একটা ঘিয়ের প্রদীপ ভগবানকে দেখা চরণে 4 বার নাভিতে 2 বার মুখমণ্ডলে 3 বার আর সমগ্র শরীরে 7 বার দেখা 5টা দিন এবং শ্রদ্ধার সঙ্গে যদি আমার ধর্মগ্রন্থগুলো একটু পড়ে, ধর্মগ্রন্থ বলতে গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত ভক্তি রসামৃত সিন্ধু ঈশোপনিষদ উপদেশ অমৃত এরম ভাবে ধার্মিক ধর্মগ্রন্থগুলো যদি কেউ পড়বে আর হরিনাম করবে এই 5টা দিন তাহলে নিষ্ঠার সঙ্গে করলে আমার ধামে ফিরে যাবে। ভগবান কত সুন্দর সহজ করে দিয়েছে না, হ্যাঁ তাই না, এখন এইভাবে ভক্তিপদ শুরু করতে পারে, হ্যাঁ ঠিক আছে, ভগবানকে প্রণাম করতে পারেন, হ্যাঁ তাহলে ভক্তিপদ শুরু হয়ে গেল। হ্যাঁ এখন আপনাদের মধ্যে কেউ প্রশ্ন করতে পারেন প্রভু আমি তো কলেজে পড়ছি এখন তো সম্পূর্ণ নিরামিষ নাও খেতে পারি, হোটেলে হোস্টেলে খেতে হয় বিভিন্ন জায়গায় খাই, তা আমিষ তো খেতেই হয় পেঁয়াজ রসুন থাকে বিভিন্ন থাকে, তাহলে আমাদের জন্য ডিসকাউন্ট কিছু দেন? না আমি দিচ্ছি না ডিসকাউন্ট, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আর হরিদাসকে যখন প্রচারে পাঠান তখন বললেন বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ মানে তুমি শুধু হরিনাম করো, হরিনাম করো শুধু, হরে কৃষ্ণ নাম করো, সময় পেলে একটু গীতা ভাগবত পড়ো, হ্যাঁ এবং তুমি যা খাচ্ছ তাই খাও অসুবিধে নেই, যা কিছু করছো করো শুধু হরিনাম করো, হ্যাঁ আর একটু গীতা ভাগবত পড়ো। মহাপ্রভু প্রথম স্টেপেই এরাম দিয়ে দিলেন, হ্যাঁ তাই আপনারা যদি বলেন যে প্রভু এইভাবে ভক্তি করব করুন,
যদি বলেন প্রভু না এর থেকে আর একটু করব, তাহলে সকালে ভোরে উঠে গঙ্গা গঙ্গা বলে স্নান করে পরিষ্কার বস্ত্র পরে ভগবানকে ধূপ দীপ একটু ফুল দিয়ে পূজা করেন, হরিনাম করুন, গীতা পড়ুন, হ্যাঁ এইভাবে করুন। যদি বলেন প্রভু আর একটু উন্নত করব, তাহলে আমি বলবো যে এইভাবে করুন, তার সঙ্গে নিরামিষ খান, হ্যাঁ হয়েছে, আর ভগবানকে তুলসী পাতা দিয়ে ভোগ লাগে প্রসাদ পান। এখন আপনি যেমন ভাবে করবেন ভগবান তাতেই সন্তুষ্ট, এমন নয় যে ভগবানকে আপনি একদম সম্পূর্ণ নিরামিষ খেতে হবে, সম্পূর্ণ নিয়মকানুন পালন করতে হবে, করে তারপরে স্নান করে গলায় তুলসী মালা দিয়ে কপালে তিলক দিয়ে, এইভাবে না। মহাপ্রভু প্রথমে বললেন বলো, তারপরে ভজো, তারপরে করো কৃষ্ণ শিক্ষা, হ্যাঁ বুঝছেন। প্রাইভেট পড়তে গেলে আপনার ইউনিফর্ম দরকার নেই, যে কোনো কাপড়ে যে কোনো পোশাকে আপনি প্রাইভেট টিচারের কাছে পড়তে পারেন। তো ভগবান বলছেন প্রথমে তুমি প্রাইভেট পড়ো, কি আছে, প্রথমে তুমি আমাকে এইভাবে কর। তাই উত্তান একাদশী থেকে বহু ব্যক্তি এই ভক্তি পথে এসেছেন, যারা কখনো করে না তারা এই উত্তান একাদশী থেকে শুরু করেছেন, তারা খুব আনন্দ পান, হ্যাঁ হয়েছে। এখন আমি আপনাদেরকে বলবো করে দেখুন না এটাতে কি ক্ষতি হয় না আমার লাভ হয়, করতে তো অসুবিধে নেই, হ্যাঁ আমরা তো নিরামিষ খাচ্ছি, ইস্কনের হাজার হাজার ভক্ত, গৃহস্থ ভক্ত যারা পড়াশোনা করছে, এমনকি মিলিটারিতে পর্যন্ত কাজ করছে, পুলিশের চাকরি করছে, যেখানে মনে করেন তাদের হোস্টেলে থাকতে হয় তারাও করছে, তারা করছে কি হয়, করতে হয়তো অভ্যাস হয়ে গেছে। আপনি যেহেতু প্রথমে করবেন কিভাবে শুরু করুন, হ্যাঁ আর উত্তান একাদশীর মাহাত্ম্য যখন শ্রবণ করবেন তখন আপনি মনে করবেন না প্রভু এই একাদশীর এত মাহাত্ম্য, তাহলে করি পাঁচটা দিন করুন, হ্যাঁ ঠিক আছে। আর এই কার্তিক মাস যারা পূরা করছেন, আর একটা সহজ নিয়ম আছে, আমাকে একজন বলছেন যে প্রভু এর থেকে আরো, আমি বললাম এইভাবে করুন আর পাঁচটা দিন আপনার ঘরে যে ভগবান আছে সেখানে একটা প্রদীপে দিবারাত্র যাতে ওটা জ্বলে, বুঝেছেন, ঘি দিয়ে বা বাদাম তেল দিয়ে, হ্যাঁ আপনি ওই প্রদীপটা জ্বালিয়ে রাখতে পারেন, হ্যাঁ সেটা তো আরো মঙ্গল, পুরপুরুষের থেকে আরম্ভ করে সকলের মঙ্গল হয়, হ্যাঁ করতে পারেন। এখন ভগবান তিনি যেহেতু আমাদের পরম পিতা, তাই আমরা যেভাবে ভগবানের কাছে আসবো ভগবান তাতেই খুশি হয়ে যান, ঠিক আছে। ভগবান যেমন নিজের বাবা মা, যদি কোনো ছেলে ভালো হয় বাবা মা খুশি হয় কিনা, খুশি হয়, খুব খুশি হয় দেখবেন, হ্যাঁ সেরকম ভগবান যখন আপনি এই পাঁচ দিনই করবেন তখন ভগবান খুব খুশি হবে, বলে তুমি করো 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 এইভাবে করো এইভাবে করো, আপনাকে ভগবান বুদ্ধি দেবেন, দাদা আমি বুদ্ধি যোগাঙ্গতম, ভগবান গীতায় বলছেন আমি তাকে বুদ্ধি দান করি, হ্যাঁ তাই আপনারা করেছেন শুনে আপনাদেরকে বললাম যে যারা আগের বছর এভাবে প্রশ্ন করেছিলেন তারা ভক্তিপথ এসেছেন, তাই আপনারাও এইভাবে ভক্তিপথে আসুন, এসে আমাকে হোয়াটসঅ্যাপে বলুন যে প্রভু আপনার এই উত্তান একাদশী ক্লাস শুনে আমরা ভক্তিপথ শুরু করেছি, খুব ভালো, খুব আনন্দে পাবো। হ্যাঁ যিনি এই ভক্তির পথ প্রদান করেন, ধ্রুব মহারাজের মা শুধু ধ্রুবকে বলেছিলেন যে পদ্মা পলাশলোচন হরি থাকে মধুবনে, তাই উনার মা বর্ধম প্রদর্শক গুরু হলেন, হ্যাঁ আর যার কাছ থেকে শিক্ষা পাবেন তিনি শিক্ষা গুরু, আর যিনি দীক্ষা প্রদান করেন তিনি দীক্ষা গুরু। তাই আমি উনাদেরকে বললাম যে আমার বলাতে আপনারা যখন শুরু করেছেন তাই আমি আপনাদের বর্ধম প্রদর্শক গুরু, হ্যাঁ তাই আপনারা যত উন্নতি করবেন তত শুনে আমি খুব আনন্দ পাব, এটাই আমার প্রফিট, এটাই আমার কমিশন, আপনারা ভালো যখন ভক্তিপথে উন্নতি করবেন সেটা শুনেই খুব আমি আনন্দ পাচ্ছি,
হ্যাঁ, তারপর ওনারা দীক্ষা নিয়েছেন, পালন করতে করতে ভাবা লেগেছে। তাই আমি আপনাদেরকে সকলকে করজোড়ে অনুরোধ করব, এই উত্থান একাদশী থেকে করুন। যারা করে না তাদেরকে এই ভিডিওটা শেয়ার করুন, তারা যাতে করে। এবং আপনি যে শেয়ার করবেন, আপনি দেখবেন কি আনন্দ পাচ্ছেন, আপনি দেখবেন আমার থেকে বেশি আনন্দ পাবেন আপনি। আপনি যেহেতু তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন, তো আপনি তাদের বর্ম প্রদর্শক গুরু হয়ে গেলেন। এবার আপনি তাদেরকে যখন পথ দেখাবেন, আপনি তাদের শিক্ষা গুরু হয়ে গেলেন। তারপর দীক্ষা নেওয়ার জন্য তাদেরকে প্রেরণা দেবেন, হ্যাঁ, তারপরে গুরু মহারাজগণ তাদের দীক্ষা দেবেন, যে গুরু মহারাজের থেকে ওনারা দীক্ষা নিতে চান, ওনাদের দীক্ষা গুরু। তখন দেখবেন আপনার জীবনটা আনন্দময় হয়ে উঠেছে, যে প্রভু আমি ওই ভিডিওটা শেয়ার করার ফলে ও ভক্তি পথে এসেছে, তাকে আমি গাইড দিয়েছি। হ্যাঁ, এইভাবে। আর আপনারা যখন ভক্তি পথে উন্নতি করবেন, আমাদের দেখবেন কাছাকাছি অনেক ইস্কনের মন্দির আছে, হ্যাঁ, তাদের সঙ্গে যুক্ত হবেন। আমাদের ইস্কনে অনেক নামট্ট ভক্তবৃন্দ আছে, তাদের সঙ্গে যুক্ত হবেন। আমাদের অনেক ইস্কনের ভক্তিবৃক্ষের ভক্ত আছে, তাদের সঙ্গে যুক্ত হবেন। আমাদের ইস্কনে অনেক অনুগামী আছে যারা শ্রদ্ধালু, তাদের সঙ্গে যুক্ত হবেন। তারা সব সুন্দরভাবে আপনাদেরকে পথ দেখাবেন। হ্যাঁ, এই ভক্তি পথে, হ্যাঁ, যে যত পথ দেখাবেন মানুষকে, ভক্তি পথে আগিয়ে নিয়ে যাবেন, ভগবান খুব সন্তুষ্ট হবেন এবং তার সঙ্গে আপনিও সন্তুষ্ট হবেন। হ্যাঁ, এখন আমি উত্থান একাদশী সম্বন্ধে বলি। হ্যাঁ, তাই না? শ্রবণ করবেন। লাস্টে ভীষ্ম পঞ্চক সম্বন্ধে একটু জাস্ট সময় থাকলে বলবো, হ্যাঁ, আর সময় না থাকলে কি করব। তাই উত্থান একাদশী এই কাহিনীটি, হ্যাঁ, ব্রহ্মা বলছেন নারদ মুনিকে, আর সেই কাহিনীটি ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন। হ্যাঁ, আর এটি আছে স্কন্দ পুরাণে, আছে উল্লেখ আছে, সেখান থেকে ব্রহ্মা কিভাবে বললেন নারদ মুনিকে এবং সেই কাহিনীটি কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন, আমরা তা শ্রবণ করব। হ্যাঁ, খুব মনোযোগ সহকারে, আনন্দ সহকারে, হ্যাঁ, তাহলে শুনুন। আমি দেখে দেখে পাঠ করি, হ্যাঁ, যে আপনাদেরও পড়া হয়ে যাবে। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমার কাছে বর্ণনা করুন, তার মাহাত্ম্য কি। তখন ভগবান কৃষ্ণ খুব আনন্দ সহকারে, হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজকে বলছেন এই কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী সম্বন্ধে। তিনি বলছেন এই একাদশীর নাম উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী। ভগবান গোবিন্দ স্বয়ং থেকে জেগে ওঠেন, সেই জন্যে এই একাদশীর নাম উত্থান একাদশী। এবং এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করছেন ব্রহ্মা নারদ মুনির কাছে। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপ নাশিনী, পুণ্যবর্ধিনী ও মুক্তি প্রদায়ী। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ, 1000 অশ্বমেধ যজ্ঞ আর শত শত রাষ্ট্রীয় যজ্ঞের ফল লাভ করবে। চিন্তা করেছেন, অশ্বমেধ যজ্ঞ করতে গেলে কত খরচা, রাষ্ট্রীয় যজ্ঞ করতে গেলে কত খরচা। হ্যাঁ, সেই সব ফল পেয়ে যাবে যদি করবেন। কত? 1000 অশ্বমেধ যজ্ঞ আর শত শত রাষ্ট্রীয় যজ্ঞের ফল পাবেন। হ্যাঁ, আচ্ছা, জগতের দুর্লভ বস্তু প্রাপ্তির কথা আর কি বলবো। মানে এই একাদশীর এত মাহাত্ম্য, যেগুলো দুর্লভ সেসব বস্তু প্রাপ্ত হয়। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রদান করেন, প্রজ্ঞা প্রদান করেন এবং রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে
পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়। পর্বত প্রমাণ যে পাপরাশি, হ্যাঁ আমাদের এত পাপ আছে, হ্যাঁ ওই যদি থাকে পর্বত প্রমাণ, সেও পাপ নষ্ট হয়ে যায়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল করেন, লাভ করেন, এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়, যেটা আশা করা যায় না ওই রকম ফল লাভ হয়। কিন্তু অবিদিতে উপবাস করলে হ্যাঁ স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয়। যদি বিধি নিয়ম পালন করে না, কিছু নেই, এমনি পালন করলো। যারা এই একাদশীতে ধ্যান করেন, কার? ভগবান বিষ্ণু চরণে ধ্যান করেন, তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন। তাহলে পূর্বপুরুষরা পর্যন্ত তারাও আনন্দ পাবে, হ্যাঁ এই একাদশী পালনের মাধ্যমে। এই একাদশী উপবাস করলে ব্রহ্মহত্যাজনিত পাপ হ্যাঁ নষ্ট হয়ে যায় এবং অবশেষে বৈকুণ্ঠ গতি লাভ হয়। অষ্টমের যজ্ঞ দ্বারা যা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পূর্ণ অর্জিত হয়, এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়। মানে রাত্রি জাগরণের খুব মাহাত্ম দিয়েছে। হ্যাঁ যিনি সঠিকভাবে উত্তান একাদশী ব্রত অনুষ্ঠান করেন, তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশী, এই উত্তান একাদশীকে আবার প্রবোধিনী একাদশী বলে, ঠিক আছে? ওই জন্য কোথাও কোথাও প্রবোধিনী একাদশী বলা হচ্ছে। প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যা সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন, তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন হোমাদি করে অক্ষয় ফল লাভ হয়। জনার্দন ভগবান বিষ্ণুর একটা নাম, যিনি সমস্ত মানুষের হৃদয়ের যে মনোবাঞ্ছা তা পূর্ণ করেন, সেই জন্য তার নাম জনার্দন। তার পক্ষে জগতে দুর্লভ বলে আছে, শ্রীহরির প্রতি ভক্তিভারে দিন যাপন করে তার পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই। চন্দ্র সূর্যগণে স্নান করলে যে পুণ্য হয়, এই উপবাসে রাত্রি জাগরণে সহস্র গুণে সুকৃতি লাভ হয়। তীর্থে স্নান দান জপ হোম ধান হোম ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্তান একাদশী না করলে তা সব নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্ম অর্জিত পুণ্য আবার বিফল হয়। শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্ম অর্জিত পুণ্য বিফল হয়। হ্যাঁ মানে ভক্তি করে ভগবানকে পূজা করার কথা বলা হয়েছে। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্র আদি অধ্যয়ন করেন, এই যে এতক্ষণ যা কিছু বললাম একটু কঠিন কঠিন লাগলো না? এবার ভগবান আবার ডিসকাউন্ট দিচ্ছে, দেখুন কিরকম ডিসকাউন্ট দিচ্ছে। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্র আদি অধ্যয়ন করেন, ভাগবত শাস্ত্র আদি মানে শ্রীমদ ভাগবত, হ্যাঁ শ্রীমদ ভাগবতে হ্যাঁ 12 স্কন্ধ 18টা খণ্ড আছে আমাদের, ওর দাম এখন রয়েছে 9000 টাকা। তবে তার সঙ্গে কিছু গিফট আছে এবং যেহেতু দাম একটু বেড়ে গেছে সেই জন্য একটু ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, বলতে কি 1 মাস 2 মাস 3 মাসেও সে টাকা দিতে পারে, সময়টা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, ইনস্টলমেন্টটা দিতে পারে, হ্যাঁ অসুবিধে নেই। হ্যাঁ আর আমার ফোনে যদি কন্ট্যাক্ট করবেন, বলছি অফিসের ফোনে আমাদের, তাহলে আপনাকে সবিস্তারে সব কিছু বলবে। হ্যাঁ 8373 82
8061 আরেকবার বলছি 8373826061 এই একটা নম্বর আছে আর একটা নম্বর আছে 7384845332 এই দুটো নম্বরে যে কোনো নম্বরে আপনি ফোন করলে তবে 10টা থেকে 6টার মধ্যে ফোন করলে ভালো আর হোয়াটসঅ্যাপে আপনি যে কোনো সময় বলতে পারেন আপনার মনের কথা হ্যাঁ উত্তর দেবেন ঠিক আছে তো এখানে কি বলছেন আরেকটু শুনুন ভাগবত শাস্ত্র আদি অধ্যয়ন করেন তিনি সর্ব পাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন যদি এই ভাগবত শাস্ত্র আদি বলতে কি ভাগবত শাস্ত্র আদি বলতে শুধু ভাগবত নয় চৈতন্য চরিতামৃত হ্যাঁ বুঝেছেন এই গ্রন্থ ভগবদ গীতা হ্যাঁ এছাড়াও ভক্তিমূলক আরো অনেক গ্রন্থ আছে হ্যাঁ যে ভক্তি রসনে সিন্ধু বলেছিলাম ভক্তি রসনে সিন্ধু হ্যাঁ এরম ভাবে আপনার এই ভগবদ গীতা হ্যাঁ এই গ্রন্থ পাঠ করতে পারেন তারপরে ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ এটা দশম স্কন্ধ এটা পাঠ করতে পারেন তারপরে অনেকে ভক্তিশাস্ত্রী করছে তাদের জন্য যে গ্রন্থগুলো ভক্তি রসনে সিন্ধু হ্যাঁ যেটা ভক্তির ছটি লক্ষণ বললাম না ভক্তি করলে এই রূপগোস্বামী পাদ এই গ্রন্থে লিখেছে তারপরে ঈশ্বর উপনিষদ হ্যাঁ তারপরে উপদেশ অমৃত হ্যাঁ এইভাবে অনেকগুলো বই তো টোটাল বই হচ্ছে হ্যাঁ 18টা বই আছে বুঝেছেন এই সেটটা 1000 টাকা নেওয়া হচ্ছে বুঝেছেন এবং কোরিয়ারে আপনার বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই একটা সুযোগ আপনি পাবেন এই 18টা বই এগুলো সব ভক্তিশাস্ত্রী ভক্তিগুলো তার মধ্যে একাদশী গ্রন্থও আছে এর মধ্যে তা এগুলো সব ভক্তি এই যে এখানে বলছে না যে ভাগবত শাস্ত্র আদি অধ্যয়ন করেন এগুলো সব ভাগবত গ্রন্থ হ্যাঁ শাস্ত্র আদি গ্রন্থ মানে ভাগবত সম্বন্ধীয় ভগবত সম্বন্ধীয় মানে ভগবান সম্বন্ধীয় যে গ্রন্থগুলো তাকেই বলে ভাগবত শাস্ত্র আদি গ্রন্থ ঠিক আছে তিনি সর্ব পাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন আগে যেগুলো বললাম সেগুলো যে না পারেন এগুলো এটা সহজ গীতা পড়া ভাগবত পড়া চৈতন্য চৈতামৃত পড়া এই ভাগবত শাস্ত্র আদি পাঠ করা হ্যাঁ যাদের নেই তাদেরকে আপনি 1000টা গ্রন্থ দিতে পারেন এই যে 18টা গ্রন্থ 1000 টাকা আমি 18 জনকে দিতে পারবেন তাই না প্রতিটাই আছে ধর্মমূলক গ্রন্থ তো হ্যাঁ সেই মানে ভগবত সম্বন্ধীয় গ্রন্থ বুঝলেন কিন্তু দান জপ যজ্ঞাদির দ্বারা তেমন প্রীত হন না দেখছেন মানে এই শাস্ত্র গ্রন্থ পাঠ করলে ভগবান এত প্রীত হন বই আগে বলো না দান যজ্ঞ তপ এসব করতে বলছে এই দান জপ যজ্ঞাদির দ্বারা ভগবান এত প্রীত হন না শাস্ত্র গ্রন্থ পাঠ করলে এত ভালো হ্যাঁ বুঝেছ এই মাসে বিষ্ণুর নাম গুণ রূপ লীলা আদি শ্রবণ কীর্তন এবং শ্রীমদ ভাগবত আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরে লাভ মানে এই মাসে হ্যাঁ বুঝেছেন যদি কেউ এই শাস্ত্র গ্রন্থ পাঠ করে তা বলছে শত শত গোদানের ফল লাভ হ্যাঁ যে কোনো গ্রন্থ আপনি আমি বলেছিলাম না ভাগবত অষ্টম স্কন্ধে গজেন্দ্র মোক্ষের কাহিনী বলেছিলাম তারপরে ভাগবতমের দশম স্কন্ধের নবম অধ্যায়ে হ্যাঁ দামবন্ধ লীলার কথা বলেছিলাম এগুলো পাঠ করতে পারেন বা ভক্তি রসনে সিন্ধু পড়লেন গীতা পড়লেন যে ধর্মমূলক গ্রন্থ পড়লে হলো হ্যাঁ চৈতন্য চৈতন্যিত হ্যাঁ বুঝেছেন অতএব এ মুনিবার কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে একটা আছে মুখ্য একটা আছে গৌণ হ্যাঁ তাই বলছে গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য বলছে অন্যান্য কিছু না করলেও ভগবানের সামনে বসে যদি হরিকথা শ্রবণ করেন কার মুখ থেকে বা পাঠ করেন হ্যাঁ তাহলে তার কি লাভ সেটা বলছেন যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন করেন হ্যাঁ বুঝছেন আমি যে মায়াপুর টিভিতে যে ক্লাস দিই হ্যাঁ 4:30 থেকে 5:30 ওটাও শ্রবণ করলে লাভ ইস্কন বাংলা সেটা বলছে যে ভক্তি সঙ্গে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন করে
তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন। বাবা শতকুল, হ্যাঁ বুঝলেন, আমরা এমনি বলি না পিতৃকুল মাতৃকুল, এর মধ্যে শতকুল উদ্ধার প্রাপ্ত হন। হাজার হাজার দুগ্ধবতী গাবিদানের ফল অনাসে লাভ হয়। বাবা এই মাসে শাস্ত্রগ্রন্থ পাঠের কি মাহাত্ম্য, হ্যাঁ তাই না? সেই জন্যে যারা এই মাসে শাস্ত্রগ্রন্থ দান করেন তাদের খুব মঙ্গল। আমাদের এই যে 1000 টাকার সেট, এটাতে আপনি 18টা গ্রন্থ পাবেন, বুঝেছেন? কত আপনার আনন্দ লাভ। এই মাসে পবিত্র ভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তনে দিন যাপন করলে আর পুনর্জন্ম হবে না। বাবা এই মাসে যদি শ্রীকৃষ্ণের কোন রূপ গুণ লীলা এগুলো সব আছে, ভাগবতমে আছে, হ্যাঁ, তবে দাম বাড়লে অনেকে ভাগবত নিচ্ছেন। ওরা বলছেন যে অনেক জিনিসেরই দাম বাড়ছে বউ, হ্যাঁ, শুধু ভাগবতের দাম 9000 টাকা কি আছে? আমরা যদি একটা বাড়ি পাল্টাতে যাই, এক বাড়ি থেকে এক বাড়িতে, কত টাকা খরচা হয় জানেন? হ্যাঁ, অসুখ বিসুখ, ছেলে মেয়েদের কাপড় জামাতে কিভাবে দাম বাড়ছে। আর ভাগবত তো একটা অমূল্য সম্পদ, ও তো আমার বাড়িতে এলে 100-200 বছরের মূল্য মানে বাড়িতে থাকবে, হ্যাঁ, সেই অনুযায়ী কি আর দাম আছে? তারপরে গিফট দিচ্ছেন, কোরিয়ার ফ্রি দিচ্ছেন, হ্যাঁ, তাই অনেকে নিচ্ছেন। হ্যাঁ, এই মাসে বহু ফলমূল ফুল অগুরু কর্পূর চন্দন দিয়ে শিবহরির পূজা করা কর্তব্য। আপনি যে কোন ফল দিয়ে, ধূপ দিয়ে, ফুল দিয়ে পূজা করলেন, সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদ পদ্মে অগ্র অর্ঘ প্রদানে তার কোটি গুণ সুকৃতি অর্জিত হয়। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন আদি নবিধা ভক্তির সাথে তুলসী সেবার জন্য যারা বীজ রোপণ জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠ বাসিয়া, হ্যাঁ বুঝেছেন, মানে তুলসী বীজ রোপণ করা বা তুলসী মানিকে জল দেওয়া, ভগবান শ্রী হরিকে তুলসী মানিকে প্রদীপ দেখানো। হ্যাঁ, আপনি যে প্রদীপটা ভগবান শ্রী হরিকে দেখাচ্ছেন ওই প্রদীপটা তুলসী মানিকে দেখাতে পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যোগ্য দানে যে ফল লাভ হয় এই মাসে শ্রী হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা, হ্যাঁ, শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তা অনন্ত কোটি গুণ ফল হয়। চরণ তুলসী ভগবানের চরণে দেয়াই যা তুলে, তাই না? তাহলে কত ভগবান ডিসকাউন্ট দিয়েছে, হ্যাঁ, আমাদের মঙ্গলের জন্য। তাই আপনারা এইভাবে করুন। হ্যাঁ, আর এই ব্রত সমাপ্ত করবেন কি করে? না, 4 মাস যারা করেছেন বা যারা কার্তিক মাস করছেন এই ব্রত সমাপ্ত। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি, এটা আমার বলা খুবই দরকার, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ কথা, বুঝেছেন? এই একাদশী করবেন আর তার পরের দিন পারণ করবেন, হ্যাঁ, 5:44 থেকে 9:27-এর মধ্যে পারণ করবেন, ঠিক আছে? আর যারা ভীষ্ম পন্থ ব্রত নিষ্ঠা সহকারে করছেন তারা একাদশী পারণ না করলেও হবে, একবারে শেষ দিনে করতে পারেন। আর আমাদের শ্রীপাদ জগন্নাথবাবু বলছিলেন যদি সে নিষ্ঠা ভরে করতে পারলো কি না পারলো সেই জন্য সে জগন্নাথের চাল বা, হ্যাঁ, জগন্নাথের শুকনো প্রসাদ আছে বা যে কোনো একটু প্রসাদ অল্প একটু নিয়ে, হ্যাঁ, ভগবানের প্রসাদ, যে সুজি হতে পারে, পায়েসের একটা কণা হতে পারে, হ্যাঁ, বা যে কোনো কিছু একটু আনি নিয়ে সে ব্রতের কাছে প্রার্থনা করবে, হে ভীষ্ম পঞ্চক ব্রত, হে আমি একাদশী করেছিলাম তা আমি এই একাদশী সঠিকভাবে এই ব্রত আমি সঠিকভাবে করতে পারছি কি না পারছি আমি জানি না, সেই জন্যে এই একাদশী ব্রত পারণ হিসাবে আমি এক দানা শস্য কানা গ্রহণ করছি, আপনি কৃপা করে আমাকে ক্ষমা করে দেবেন, আমি একাদশী ব্রতের সম্মান দেওয়ার জন্য এটি গ্রহণ করছি, এইভাবে বলে একটা দানা গ্রহণ করতে পারেন। আর শ্রীমাদ জগদা সাঁই গুরুমাজ বলছেন না, বিশ্ব প্রত্যেক ব্রতের পরেও করতে পারে, আমরা যেমন ইচ্ছা,
স্থানীয় ভক্তদের সঙ্গে আলোচনা করে জেনে নিলে ভালো, ঠিক আছে? আর একটা কথা বলতে বলে গেছি, এই যারা চাতুর্মাসে করছেন তারা এই ব্রত সমাপ্ত করবেন কি করে? না, 4 মাসে যেটা 4টে খেতে ছিল, না না, প্রথম মাসে ছিল কি শাক, দ্বিতীয় মাসে ছিল দই, তৃতীয় মাসে ছিল দুধ, চতুর্থ মাসে ছিল মাসকলাইয়ের ডাল, হ্যাঁ, হরড় ডাল যেটা বলে, হ্যাঁ। তা এই 4টে জিনিস আপনার রান্না করবেন, হ্যাঁ, যেমন ইচ্ছা। আর মাসকলাইয়ের ডাল করলেন, হ্যাঁ, বুঝেছেন, দুধের কোনো একটা জিনিস করলেন, শাক একটু রান্না করলেন, আর দই করলেন। আমাদের এখানে অনেক সময় দই বড়া করে, দই বড়া করলে দইও হয়ে যাচ্ছে, মাসকলাইয়ের ডালও হয়ে যাচ্ছে, হ্যাঁ। এইভাবে যেগুলো খাওয়া নিষিদ্ধ ছিল, হ্যাঁ, আমরা যদি মনে করেন যে আমরা পটল খাইনি, শিম খাইনি, সে যাও, ওই সবগুলো দিয়ে একটা মিক্স সবজি করতে পারেন, হ্যাঁ, লাবড়া ব্যঞ্জন করতে পারেন বা আলাদা আলাদা করতে পারেন, কোনো অসুবিধা নেই। তা চন্দ্র উদয় হলে চন্দ্রকে প্রণাম নিবেদন করে তারপরে গ্রহণ করবেন, হ্যাঁ, বুঝেছেন। আরো কিছু মন্ত্র আছে, অনেকে মন্ত্র দিচ্ছে, বিভিন্ন রকমের মন্ত্র নিয়ে করতে পারেন। নাহলে চন্দ্রের কাছে প্রার্থনা করে ভগবান কৃষ্ণের কাছে ধূপ দেখিয়ে, দীপ দেখিয়ে খেতে পারেন। কিন্তু রান্নাটা কখন করবেন? এইবারে চন্দ্রগ্রহণ পড়েছে তো, তাই পূর্ণ চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাচ্ছে দুপুর 2:39 থেকে 5:12 পর্যন্ত। মানে সকালে তো খেয়ে নিয়েছেন, হ্যাঁ, তা দুপুরে খেতে পারবেন না, ওটা তো চন্দ্রকে দেখে তারপরে খাবেন। কিন্তু রান্না করবেন কখন? 5:12 পর থেকে রান্না করতে পারবেন, বুঝেছেন। সেই জন্য যদি মনে করেন যে বেশি রান্না করতে পারবেন, অল্প করলেন তাও অসুবিধা নেই, কিন্তু 5:12 পরে, হ্যাঁ, হয়েছে, স্নান করে তারপরে রান্না করতে পারবেন, আর সেটা ভগবানকে ভোগ নিবেদন করে পান করবেন, হ্যাঁ, ঠিক আছে। আর ভিজো পঞ্চক ব্রত যারা করবেন, হ্যাঁ, তাদের অনেক কিছু নিয়ম আছে। ভীষ্মদেব এই ব্রত স্বরসজ্জা থাকাকালীন অবস্থায় করেছিলেন, তা ওইভাবে তো করা সম্ভব নয়। তিনি একাদশীর দিনে 1 কণা গোবর খেয়েছিলেন, দ্বাদশীর দিনে 1 কণা গোমূত্র খেয়েছিলেন, একটুখানি, ত্রয়োদশীর দিনে সামান্য একটু দুগ্ধ খেয়েছিলেন, চতুর্দশীর দিনে একটু দই খেয়েছিলেন, আর পঞ্চম দিনে তিনি এই পঞ্চগব্য খেয়েছিলেন, দুধ, দই, ঘি, গোচনা আর গোমূত্র মিশিয়ে অল্প একটু খেয়েছিলেন। তা ভীষ্ম দেব যেভাবে করেছিলেন সেইভাবে আমাদের সম্ভব নয়, হ্যাঁ। আমরা ফল খেয়ে, বাদাম সিদ্ধ, আলু সিদ্ধ, রাঙালু সিদ্ধ, হ্যাঁ, কচু সিদ্ধ, নারকল, কাজু, কিচমিচ, হ্যাঁ, মানে বহু বীজ যেগুলো সেগুলো খাওয়া যাবে না, শশা, তারপরে বেদানা, হ্যাঁ, এগুলো পেঁপে, হ্যাঁ, খাওয়া যাবে না, হ্যাঁ, এগুলোতে মানে ফল আছে তো, কিন্তু কাঁচা পেঁপে আপনার ওই এ করার দরকার নেই। তা যেভাবে বললাম ওইভাবে করতে পারেন, হ্যাঁ, বাদাম সিদ্ধ, আলু সিদ্ধ, হ্যাঁ, রাঙালু সিদ্ধ, কচু, হ্যাঁ, তারপরে বিভিন্ন রকম ফল, হ্যাঁ, বৈবিধ ফল না, এমনি ফল খেয়ে করতে পারেন, হ্যাঁ, দিনে 2 বার, হ্যাঁ, নারকোল খেতে পারেন, হ্যাঁ, এইসব খেয়ে করলেন। আর যদি বলেন যে প্রভু এইভাবে হবে না, তাহলে ওই হব্বিষি খেয়ে 2 বার হব্বিষি খেয়ে করতে পারেন, হব্বিষিতে পেঁপে দিতে পারেন, হ্যাঁ, কাঁচা কলা দিতে পারেন, হ্যাঁ, আরও দিলেন ঘি, সন্দেহলবণ ব্যবহার করে করতে পারেন। এইভাবে ভীষ্ম পঞ্চম অনেকে করে, হ্যাঁ, একটু কিন্তু অনেক সময় একটু কঠিন কঠিন হয় বলে অতটা ভাবে মুখ করি না, হ্যাঁ। ভীষ্ম পঞ্চম ব্রততে আবার আপনাকে তর্পণ করতে হবে, হ্যাঁ, তাই না, গঙ্গা নদী বাড়িতে গিয়ে। তারপরে প্রথম দিনে পদ্মফুল চরণে দিতে হবে, দ্বিতীয় দিন বেলপাতা দিতে হবে জানুতে বা হাঁটুতে, তারপর তৃতীয় দিন সাদা জবা, হ্যাঁ, কাঁধে দিতে হবে, আর চতুর্থ দিন মল্লিকা ফুল, হ্যাঁ, দিতে হবে, একটা বোধ আছে,
প্রথম দিনে চরণে পদ্মফুল, দ্বিতীয় দিনে বেলপাতা জানুতে, আর তৃতীয় দিনে নাভিতে সুগন্ধি, হ্যাঁ, আর চতুর্থ দিনে জবা ফুল কাঁধে, আর পঞ্চম দিনে পূর্ণিমাতে মালতী ফুল মাথায়। হ্যাঁ, তা এই জন্যে অনেক অনেক কিছু নিয়ম আছে, আর পরে তর্পণে অনেক মন্ত্র আছে, সেই জন্যে এগুলো খুব বেশি বলি না। হ্যাঁ, কারণ কি গৃহস্থ বাড়িতে অনেক সময় অশান্তি হয়ে যায়, সেই জন্যে আমরা চাই যে গৃহস্থ বাড়িতে যারা বাড়িতে আছেন, যারা মন্দিরে আছেন তো তাদের কোনো অসুবিধে হয় না, যারা বাড়িতে আছেন তাদের পক্ষে করা একটু কঠিন হয়। তা ভগবান কৃষ্ণ কেমন নয় যে আমাকে একদম নিষ্ঠা সহকারে ভীষ্ম পঞ্চক ব্রত করতে হবে, না, ওই যেভাবে আগে বললাম ওইভাবে করুন। হ্যাঁ, ভগবান অতি প্রীত হবে। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে ভালো থাকুন, সকলে আনন্দে থাকুন, সকলে যাতে ভক্তিপথে হ্যাঁ উন্নতি করতে পারেন। আমি ভগবান শ্রী রাধা মাধব শ্রী নৃসিংহদেব শ্রী পঞ্চতত্ত্বের কাছে প্রার্থনা করি যে আপনারা ভক্তিপথে আরও উন্নতি করুন, আরও সকলকে হ্যাঁ ভক্তিপথে আসতে সাহায্য করুন। ঠিক আছে, হরে কৃষ্ণ, সকলে ভালো থাকুন, আবার আপনাদের সঙ্গে পরে দেখা হবে। হ্যাঁ, ভালো থাকুন, হরি বল।